এই ভিডিওতে আমরা আলোচনা করব যে সাইহাবে যে পেপারগুলো অ্যাভেলেবল না অর্থাৎ অলরেডি জার্নালে তো ফ্রিলি অ্যাক্সেসিবল না, তাই আমরা সাইহাবে গিয়েছি, ইভেন সাইহাবে গিয়েও আমরা সেই পেপারটা খুঁজে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা পেপারটা কি একেবারেই পাবো না? অবশ্যই পাবো, সে ধরনের একটা উপায় রয়েছে। তো সেজন্য আমি প্রথমে একটি পেপার দেখাচ্ছি। ধরুন আমার কাছে এই পেপারটি রয়েছে, এই পেপারটি আমি সার্চ করলাম, এই পেপারটি সার্চ করে হ্যাঁ এসেছে। পেপারটা শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট, প্রবাবলি এখানে ফ্রিলি অ্যাভেলেবেল, এবং কিছু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, ইন্ট্রোডাকশন রয়েছে হালকা করে। পুরো পেপারটা আর কি এখানে ফ্রিলি অ্যাক্সেসিবল না, ইনস্টিটিউশনের মাধ্যমে অ্যাক্সেস নিতে হবে। তো যাই হোক, আমরা সাইহাবে যাই, সাইহাবে সার্চ করে দেখি কি অবস্থা। সাইহাবে সার্চ করলাম, আনফর্চুনেটলি সাইহাব ডাজেন্ট হ্যাভ দ্য রিকোয়েস্টেড ডকুমেন্ট এবং ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার, অর্থাৎ ডিওআই নাম্বারটাও কিন্তু এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এই যে ডিওআই নাম্বার এটা দেখাচ্ছে, বলছে যে না এটা আমাদের কাছে নেই। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কি করব? ওকে, সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে আমরা সাইহাব মিউচুয়াল এইড কমিউনিটি লিখে গুগলে সার্চ করলাম, তারপর এই যে প্রথম যে ওয়েব পেজটা এসেছে এখানে সাইহাব মিউচুয়াল এইড, এখানে ক্লিক করলাম। ক্লিক করে এসে আমাদের এটা হচ্ছে অনেকটা ফেসবুক পেজের মতো, আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপর এখানে পোস্ট করবেন হেল্প চেয়ে যে আমার এই পেপারটা চাই, এই পেপারটা যদি কারো কাছে থেকে থাকে কাইন্ডলি আমার সঙ্গে শেয়ার করুন। বিষয়টি এই, অর্থাৎ এখানে আপনি পোস্ট করতে পারেন, সেই পোস্ট হচ্ছে আমি যদি দেখতে পাই তাহলে আমিও রিপ্লাই করলাম। আচ্ছা, তো সেজন্য আমাদের প্রথমে কি করতে হবে? একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাই আমরা সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করলে তারপর হচ্ছে আপনাকে এখানে ইউজার নেম প্রোভাইড করতে বলছে, আমি ইউজার নেম প্রোভাইড করছি। ওকে, তারপর পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দিবেন অবশ্যই। গুড, আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি। গুড, সেম পাসওয়ার্ডটা আবার টাইপ করতে হবে, পাসওয়ার্ড অবশ্যই ম্যাচ করতে হবে, আদারওয়াইজ সামনের দিকে অ্যাপ্রোচ করবে না। ইয়েস, তারপর আপনাকে একটি ভ্যালিড ইমেইল দিতে হবে, যে ইমেইল এই অ্যাকাউন্টটার সঙ্গে অ্যাকচুয়ালি কানেক্টেড থাকবে। তারপর রয়েছে ভেরিফিকেশন কোড, এই যে নিচে যে পিকচারটা দেখা যাচ্ছে সেটা আপনাকে এখানে প্রপারলি টাইপ করতে হবে। আমি টাইপ করছি এখানে। গুড, ইয়েস, এখানে টাইপ করা শেষ। এরপর হচ্ছে সাবমিট রেজিস্ট্রেশনে ক্লিক করব। সাবমিট রেজিস্ট্রেশনে ক্লিক করলেই পরের পেজে চলে যাবে। ইয়েস, ওকে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ হলে আমাদের অ্যাকাউন্ট এখানে তারা শো করবে। ওকে, আমি অ্যাকাউন্টে না থেকে সাইন আউট করে বের হয়ে যাচ্ছি, তারপর আবার সাইন ইন করে দেখাচ্ছি। তো আপনারা এইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর বা পরবর্তীতে যখন বারবার এখানে আসবেন তখন জাস্ট সাইন ইনে ক্লিক করবেন, ক্লিক করে আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো দেবেন, দিয়ে জাস্ট এখানে ওকে রিমেম্বার মি লগ ইন। ইয়েস, ওকে, দেন ওয়েলকাম টু, তারা ওয়েলকাম করেছে আমাদের। এবার তারা রিডিরেক্ট করে নিয়ে যাচ্ছে মেইন পেজে। গুড, আমরা মেইন পেজে গিয়ে দেখব কিভাবে একটি পেপারের ইনফরমেশন জন্য পোস্ট করতে হয়। আচ্ছা, আমাদের দেখুন হ্যাঁ আমাদের ওয়েব পেজে নিয়ে এসেছে। এরপর আমরা হচ্ছে পোস্ট ফর হেল্পে ক্লিক করব। পোস্ট ফর হেল্পে ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হবে। দেখুন এখানে রিওয়ার্ড প্রাইস এত পয়েন্টস, আফটার ট্যাক্স 10 পয়েন্টস, প্রাইস ক্যান নট বি লেস দ্যান 10, ইউ হ্যাভ 15 পয়েন্টস। ওকে, এখানে নতুন অ্যাকাউন্ট খুললেই 15 পয়েন্টস করে দেবে। এখন পয়েন্টসের বিষয়টি কি? পয়েন্টসের বিষয়টা হচ্ছে যে আপনি এখানে একটা করে পেপারের হেল্প যখন আপনি এখানে একটি করে পেপারের হেল্পের জন্য যখন পোস্ট করবেন তখন প্রতিটি পোস্টের জন্য আপনার করে, যদি সেটা আর্টিকেল হয়, প্রতিটি পোস্টের জন্য 10 পয়েন্টস করে কেটে নেবে। তো এই পয়েন্টস আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তখন অলরেডি 50 পয়েন্ট তারা ফ্রি দিয়ে দেয়। আর পয়েন্টস নিয়ে টেনশনে কিছু নেই। আপনি যদি এখানে যে মানুষরা কোনো পেপারে চেয়ে পোস্ট করেছে তাদের পোস্টে রিপ্লাই করেন এবং তারা যদি সেটাকে অ্যাকসেপ্ট করে তাহলে আপনি পয়েন্ট পাবেন। এছাড়াও পয়েন্ট পাওয়ার একটি উপায় রয়েছে, আপনি প্রতিদিন লগ ইন করে যদি এই চেক ইনে ক্লিক করেন, জাস্ট চেক ইনে ক্লিক করলেই প্রতিদিন আপনাকে 20 পয়েন্টস কিন্তু দেওয়া হবে। আমাকে 20 পয়েন্টস কিছুক্ষণ আগে তারা দিয়ে দিয়েছে, দেখলেন, অর্থাৎ আমার এখন দেখুন কিন্তু 70 পয়েন্টস রয়েছে, অর্থাৎ প্রতিদিন আপনি 20 পয়েন্টস করে পাবেন যদি লগ ইন করেন। ওকে, তাই টেনশনের কোনো কারণ নেই, পয়েন্টস ফুরিয়ে যাবে না। ওকে, এবার আমাদের কোনো একটা পেপার খুঁজে পাওয়ার বেসিক প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে আপনাকে এই যে পেপারটা যে বলেছে যে প্লিজ ফিল ইন দ্য ডিওআই নাম্বার স্টার্টিং উইথ 10, অর্থাৎ এখানে ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার, অর্থাৎ পেপারের যে ডিওআই নাম্বারটা থাকে, যেমন আমাদের এই পেপারটা যেটা আমরা খুঁজে পাচ্ছিলাম না ইয়াতে কি বলে যে সাই হাবেও। তো এটা ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফাই নাম্বারটা দেখি আমরা, এই যে হ্যাঁ এই যে নাম্বারটা দেখাচ্ছে যেটা 10 থেকে স্টার্ট হয়েছে। তো ডিওয়াই নাম্বার মূলত এই 10 এর পরের পার্টটুকুকেই বলা হয়। তো এটি আমি কপি করে নেওয়ার চেষ্টা করছি, ইয়েস হ্যাঁ এটা কপি করে নিলাম, তারপর এখানে এসে জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করে আমি যদি কুইক সার্চে ক্লিক করি তাহলে অটোমেটিক পেপারের ইনফরমেশনগুলো কিন্তু চলে আসবে, এই চলে আসছে। হ্যাঁ দেখুন বলছে আফটার এন্টারিং দ্য ডিওআই ক্লিক কুইক সার্চ অ্যান্ড দ্য সিস্টেম উইল কুইকলি জেনারেট রেলেভেন্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য আর্টিকেল। ইয়েস এখানে তারা আর্টিকেল টাইপে বলেছে এটা জার্নাল আর্টিকেল। হ্যাঁ আমরা ওই আর্টিকেলে কিন্তু সাপ্লিমেন্টারি ফাইল চাচ্ছি না, জার্নাল আর্টিকেলটাই চাচ্ছি। যদি এমন হয় যে কিছু পেপারের ক্ষেত্রে হয় কি যে পেপারটা আপনার কাছে রয়েছে বা এই পেপারটাই আপনি হচ্ছে এই সাইহাব থেকে নামাতে পেরেছেন, কিন্তু এই পেপারের সঙ্গে যে সাপ্লিমেন্টারি কিছু ফাইল রয়েছে যেখানে মূলত ইমেজগুলোর হাই রেজুলেশন ফরম্যাটে থাকে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন যা এই পেপারের ডিওআই নাম্বারটা লিখে সার্চ করবেন, তারপর জাস্ট সাপ্লিমেন্টে ক্লিক করবেন। তারপর যদি বই হয় সিঙ্গেল চ্যাপ্টার বইয়ে ডিওআই নাম্বারটা লিখে সার্চ করবেন বা আইএসবিএন নাম্বার, তারপর হচ্ছে এখানে ডিউ সিঙ্গেল চ্যাপ্টার ক্লিক করবেন বা ফুল বুকে ক্লিক করলে ফুল বুকও হবে। দেখুন ফুল বুকের জন্য কিন্তু আপনাকে 50 পয়েন্ট রিওয়ার্ডস কস্ট করতে হবে, তারপর এখানে সিঙ্গেল চ্যাপ্টারের জন্য 20 পয়েন্টস, আদার্সের জন্য 10 পয়েন্টস। ইভেন আমাদের এই যে জার্নাল আর্টিকেল আমরা মূলত আর্টিকেলটাই চাচ্ছি, সাপ্লিমেন্টারি ফাইল না, সাপ্লিমেন্টারি ফাইল চাইলে আপনার সাপ্লিমেন্টারি দেবেন। যেহেতু ডিওআই নাম্বার দিয়েছি তো তারা অলরেডি হচ্ছে জার্নালটাও খুঁজে বের করেছে। দেখুন আলসভিয়ারের অধীনে এই পেপারটা রয়েছে, তারপর এই পেপারের টাইটেলটা, তারপর বলেছে ইউ ক্যান স্টিল এন্টার 240 ক্যারেক্টার্স, অর্থাৎ এই টাইটেলটা পুরোটা নেওয়ার পরও আমরা চাইলে আরও নিজেরা কিছু ইনফরমেশন এখানে দিতে পারি নিজেদের সুবিধার্থে। যাই হোক তো এই যে আলসভিয়ার মূলত এটা জার্নাল না, এটা পাবলিশার। আলসভিয়ার হচ্ছে একটা পাবলিশারের নাম, যারা পাবলিশ করে অনেকগুলো জার্নাল, তাদের জার্নালের মধ্যে একটা হচ্ছে ইউরোপিয়ান জার্নাল অফ মেডিসিনাল কেমিস্ট্রি। এই ইউরোপিয়ান জার্নাল অফ মেডিসিনাল কেমিস্ট্রি নামক জার্নালের অধীনে আমাদের এই পেপারটি রয়েছে। অথরের নাম দেখাচ্ছে এখানে, পেপারটা পাবলিশ হয়েছে কবে, তার ইনফরমেশন, ডিওআই নাম্বারটা, ইভেন এখানে পিডিএফ লিঙ্কটাও তারা দিয়েছে, যে হচ্ছে এখানে পিডিএফ লিঙ্কটা রয়েছে। তো এখানে আমরা হেল্প চেয়ে পোস্ট করছি যাতে করে যারা এই পোস্টে রিপ্লাই করবে তাদের জন্য যেন সুবিধা হয়, এই জন্য সব কিছুই এখানে তারা প্রোভাইড করেছে। আচ্ছা এখানে আমরা আরেকটি কাজ করতে পারি, যে দেখি পিডিএফ লিঙ্কটা কপি করে একটু সার্চ বারে লিখি, দেখি পিডিএফটা ডাউনলোড করা যায় কিনা সামহাউ। নো, তারা পিডিএফ লিঙ্ক দিয়েছে ঠিক আছে, কিন্তু ওই আবার ইনস্টিটিউশনের মাধ্যমে পেইড হয়ে তারপর এখানে অ্যাক্সেস দেবে, সেই কথাই বলেছে। ওকে গুড, আমাদের এদিকে যাওয়ার দরকার নেই। ওকে দেন আমরা এডিশনাল অপশনে ক্লিক করব না, এগুলো দরকার নেই। এডিশনাল অপশনে ক্লিক করতে পারি, যেমন বেসিক অ্যাট্রিবিউটস, রিপ্লাইজ ভিজিবল টু অথর অনলি, অর্থাৎ এখানে যে রিপ্লাই করা হবে সেটা শুধুমাত্র আমি পোস্ট হেল্পের জন্য, অর্থাৎ এখানে যে রিপ্লাই করা হবে সেটা শুধুমাত্র যেন আমি দেখতে পাই। তারপর নোটিফাই মি অন নিউ রিপ্লাইস, ইয়েস আমাকে যেন নোটিফাই করা হয়। শো সিগনেচার, ইয়েস। দেন টেক্সট ফিচার্স, এটা কিভাবে পসিবল। দেন পার্স ইমেজ ইউআরএলস অটোমেটিক্যালি, ইয়েস। ডিজেবল পার্স, নো, এটা থাকে এমনই থাকে। তারপর হচ্ছে রিমোট পিকচার, এটা দিলাম আমরা, এটা ডিফল্ট ওয়েতেই সিলেক্টেড রয়েছে, এটা থাকে এমনই থাক। তারপর আপনি কি ইমেইলে অ্যালার্ট পেতে চান, অর্থাৎ যে ইমেল দিয়ে এখানে আপনি হচ্ছে লগ ইন করেছেন সেই ইমেলে কি আপনি অ্যালার্ট পেতে চাচ্ছেন। হ্যাঁ আমি এখানে দিলাম যে নিউ রিওয়ার্ড, অবশ্যই যাতে করে আমাকে রিওয়ার্ড আমি চাচ্ছি যে হ্যাঁ আমাকে যেন মেইলে তারা অ্যালার্ট করে, তাই আমি এটা বক্সটা চেক করে রেখেছি। গুড, তো আপনারাও চাইলে এটা চেক করে রাখবেন, এটাই বেটার। তারপর জাস্ট নিউ রিওয়ার্ডে ক্লিক করলেই আমার এই পোস্টটা ফেসবুকের মতো যে গ্রুপগুলোতে যেমন চলে যায় তেমন এখানে যারা রয়েছে তাদের কাছে চলে গিয়েছে। এখন এদের মধ্যে কেউ রিপ্লাই করবে, যেমন হচ্ছে যারা রিপ্লাই করবে তাদের কাছে এমন দেখাবে যে আপনি রিপ্লাই করতে চাইলে এই যে আপলোডে ক্লিক করে তারপর জাস্ট রিপ্লাই পোস্ট করুন। আমি ওয়েট করছি কেউ একজন রিপ্লাই করবে। এই যে আমার এখানে অ্যাকাউন্ট ডিটেলস দেখাচ্ছে, ডাবল কম অ্যাকচুয়ালি, তারপর পোস্ট একটা, রিপ্লাই একটা, পয়েন্টস 60। দেখি আমার এখানে রিপ্লাই একটা কেন বলছে, তারা কি কেউ অলরেডি রিপ্লাই করে ফেলেছে কিনা। না, কোনো রিপ্লাই দেখাচ্ছে না। ওকে, আমি এবার সাইহাবের মিউচুয়াল এইড হোমে চলে যাচ্ছি। হোমে গিয়ে আপনাদের কিছু জিনিস আরও ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে। দেখুন অল টপিকস এখানে রয়েছে, লেটস টক অ্যাবাউট ইউর অপিনিয়ন অন সাইহাব। আপনারা চাইলে এখানে কিছু কথাবার্তা বলতে পারেন, প্যারেনি কি আমাদেরটা এখানে অনলাইনে ভিজিবল দেখাচ্ছে কি না। তো মূলত এই যে শুরুর দিকে যেগুলো রেড করে দেওয়া রয়েছে তাদের ম্যাক্সিমামই হচ্ছে যে এই সাইহাবেও ডোনেশনের মাধ্যমে কিছু পয়েন্ট পাওয়া যায়, কিছু আলাদা কি বলে যে আমাদের যেমন এখানে আমরা জুনিয়র ক্যাটাগরিতে রয়েছি, তো আমরা চাইলে হচ্ছে আরও সিনিয়র ক্যাটাগরিতে উন্নীত হতে পারি যাতে করে আমাদের পোস্টটা এরকম সবার উপরে দেখাবে। গুড, অল টপিক্স। তারপর দেখি ওয়েটিংয়ে রয়েছে কতগুলো পোস্ট। এই যে ওয়েটিংয়ে ক্লিক করলাম, এবার ওয়েটিংয়ে পোস্টগুলো দেখাবে। একটু সময় নিচ্ছে, সার্ভারটা হয়তো বা ডাউন একটু, কারণ এখানে প্রতি মুহূর্তে বহু মানুষ অ্যাপ্লাই করছে তাদের বিভিন্ন ধরনের পেপারের ইনফরমেশন চেয়ে। গুড। তারপর হচ্ছে আপলোডেড, দেখি কতগুলো আপলোড হয়েছে। এতগুলো পেপার সাধারণত আপলোড হয়েছে এবং প্রত্যেকটাতে দেখুন একটা করে রিপ্লাই রয়েছে। আপলোড বলতে আর কি প্রত্যেকটারই রিপ্লাই রয়েছে, আর ফিনিশড বলতে তারা রিপ্লাই করেছে, পাশাপাশি রিপ্লাইগুলো অ্যাকসেপ্টেড হয়েছে, সেগুলোকে ফিনিশ দেখাচ্ছে। গুড। তো এখানে আপনি হচ্ছে এই যে ক্লাসিফিকেশন, পোস্ট ফর হেলথ, এগুলোতে নানান ধরনের এখানে চ্যাট জিপিটির মাধ্যমে বিভিন্ন স্টাডিও করা যায়, যদিও এটা এখন অত বেশি স্ট্রং না। এগুলো আরও বেটার হলে আমরা তখন শেয়ার করব, আরও সাইহাব নিয়ে আরও কথা বলার ইচ্ছা রয়েছে। তারপর এখান থেকে প্রবাবলি সাইহাবের পেজটাতেই নিয়ে আসছে তারা, হ্যাঁ। এবং খেয়াল করুন সাইহাবের পেজটাতে যখন তারা আমাদের রিডিরেক্ট হলো, এখানে কিন্তু SE এর পরিবর্তে EE সাইটটাতে নিয়ে এসেছে। EE সাইটটা দেখতে অনেক বেশি স্মার্ট, অনেক বেশি সাজানো, অনেকটা পশ রয়েছে। আপনি SUতেও আসতে পারেন অথবা EE যে ডোমেইন রয়েছে সেটাতেও আসতে পারেন। গুড, ওকে। তারপর আপনি চাইলে এই যে লিপজিন যেটা রয়েছে, যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের পেপার, ফ্রিলি পেপার বলতে এখানে আর কি বিভিন্ন বই পাওয়া যায়, বইয়ের PDF ফর্মটাই ফ্রিলি পাওয়া যায়। তারপর হচ্ছে ওকে। তারপর আমরা এই যে আপনি এখানে ডোনেট করতে পারেন $10 বা $20, যেহেতু এটা একটা ফ্রিলি অ্যাক্সেসিবল ওয়েবসাইট, তো তাদের এই ওয়েবসাইটটা সার্ভারে রাখতে হয়, তাদের খরচ রয়েছে, মেইনটেনেন্স ফি রয়েছে। তো আপনি পেপালের মাধ্যমে চাইলে এখানে $10 পেমেন্ট করতে পারেন, $20 করতে পারেন, আপনার যত ইচ্ছা পেমেন্ট করতে পারেন। যাদের টাকা পয়সা রয়েছে এখান থেকে হেল্প নিচ্ছেন বা ভবিষ্যতে টাকা পয়সা হবে তখন অবশ্যই পেমেন্ট করবেন। আমার ইচ্ছা রয়েছে, আমি এখান থেকে অনেক হেল্প নিয়েছি, তাদেরকে ইন ফিউচার আমার টাকা পয়সা হলে তাদেরকে কিছু ডোনেট করবো অবভিয়াসলি। আচ্ছা, আমরা এখানে আমাদের এই যে মেসেজ বক্সে দেখি একটা কি যেন নোটিফিকেশন এসেছে। আচ্ছা, মাই পোস্টে ক্লিক করি। ওকে, দেখুন জাস্ট 2 মিনিট আগে Victor19 ইউজার নেমধারী একজন আমার পোস্টে রিপ্লাই করেছে। আমি এই রিপ্লাইটা দেখার জন্য ভিউয়ে ক্লিক করলাম এবং আমি নিচে যাচ্ছি, দেখি কি বলে। হ্যাঁ, সে রিপ্লাই করেছে এবং রিপ্লাই করে সে বলছে যে Victor19, দেন হচ্ছে মেটা স্টক সে 3 মিনিট আগে করেছে, আর Victor19 করেছে 2 মিনিট আগে, অর্থাৎ সবার আগে কিন্তু করেছে হচ্ছে এই মেটা স্টক। তো আমি তার পেপারটা একটু দেখে আসি কি বলছে, আমার সেই পেপারই কি না আমি ডাউনলোড করব। আপনারা অবশ্যই জাস্ট রিপ্লাই দেখেই অ্যাডপ্ট করে নেবেন না, তাহলে সাইহাব ধরে নেবে যে আপনি সঠিক পেপার পেয়েছেন। তো আগে তো চেক করবেন যে পেপারটা আসলে সঠিক কিনা। আমি দুটোই চেক করছি, দেখি তাদের দুটো পেপারই সেম কিনা, সেজন্য দুটোই ডাউনলোড করলাম। গুড, ডাউনলোড করে চেক করে যদি দুটোই সঠিক পেপার হয়ে থাকে আমি অ্যাডপ্ট করে নেব। আচ্ছা, পেপারের টাইটেলটা কী ছিল? আমার টাইটেলটা ছিল যে ডেভেলপমেন্ট অফ হাইলি পটেন্ট অ্যান্ড স্পেসিফিক AKR1C3 ইনহিবিটরস। ওকে, গুড গুড। দেখি আমাদের ডাউনলোড কমপ্লিট হয়েছে কি না, প্রবাবলি হয়েছে। ইয়াস, আমি দ্বিতীয়টাতে আগে যাচ্ছি, অর্থাৎ ভিক্টোরিয়ার ক্ষেত্রে। ওকে, ডেভেলপমেন্ট অফ, হ্যাঁ আমাদের এই পেপারটাই ছিল ইউরোপিয়ান জার্নাল অফ মেডিসিনাল কেমিস্ট্রি, হ্যাঁ ওই জার্নাল। ইয়াস, গুড। তারপর হচ্ছে আগের পেপারটা অর্থাৎ মেটা স্টকেরটা, হ্যাঁ ডেভেলপমেন্ট অফ হাইলি পটেন্ট, ইয়াস সেম পেপারই কিন্তু তারা দুজনই দিয়েছে। তো আমি দুজনেরটাই অ্যাডপ্ট করব, যেহেতু তারা কষ্ট করে রিপ্লাই করেছে। আর আমি যদি অ্যাডপ্ট নাও করি 3 দিন পর অটোমেটিক্যালি এটা অ্যাডপ্ট হয়ে যাবে। এখন প্রবাবলি 2 days হয়ে গিয়েছে, হ্যাঁ দুঃখিত। এখানে মনে হয় একটি অ্যাডপ্ট করা যায়, দেখি আমি বাকিটা অ্যাডপ্ট করতে পারি কি না। ওকে, হ্যাঁ দুটোই অ্যাডপ্ট হয়ে গিয়েছে, না একটা অ্যাডপ্ট হয়ে গিয়েছে দেখাচ্ছে, এই যে Victor19টাই। আসলে আমার ইচ্ছা ছিল যাতে করে এই যে মেটা স্টক যে রয়েছে তারটা অ্যাডপ্ট করার, কারণ সে আগে কমেন্ট করেছিল, মানে রিপ্লাই করেছিল। আমি দুঃখিত আসলে। ওকে, এইভাবে আপনারা পোস্ট করতে পারেন এবং আপনাদের পোস্টের আনসারগুলো এইভাবেই পেতে পারেন। এই যে জাস্ট কন্টেন্টে ক্লিক করে তারপরে যে নোটিস বা হচ্ছে মেসেজ বক্স যেটা রয়েছে, নোটিফিকেশন বা ইনবক্সের মতো, সেখানে ক্লিক করলেই যেতে পারবেন। ওকে, আজকে পর্যন্তই। আমরা সামনে সাইহাব নিয়ে আরও কিছু ভিডিও মেক করার চেষ্টা রয়েছে। এছাড়াও অন্যান্য যে সমস্ত রিসার্চ AI বেসড টুলসগুলো রয়েছে, এগুলো নিয়েও আমরা সামনে ভিডিও মেক করব। যদি সময় থাকে দোয়া করবেন সকলে আমার জন্য আর কোনো ধরনের কোয়েরি থাকলে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন Tell me that you love me even if it's fake